प्रिय शिक्षार्थीवृंद, रिपन सर पक्ष থেকে शुभेच्छा और अभिनंदन ग्रहण करो। विभीषणের প্রতি মেঘনাদ, প্রথমে কবি পরিচিতি। মাইকেল মধুসূদন দত্ত। জন্ম 25 জানুয়ারি 1824 খ্রিস্টাব্দ যশোর জেলার সাগরদাঁড়ি গ্রামে। মৃত্যু 29 জুন 1873 খ্রিস্টাব্দ কলকাতায়। 1843 খ্রিস্টাব্দে খ্রিস্ট ধর্ম গ্রহণ করে মাইকেল নাম যুক্ত করেন। বাংলা সাহিত্যে সার্থক মহাকাব্য, সনেট ও অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক। তার বিখ্যাত কাব্যগ্রন্থগুলো তিলোত্তমা সম্ভব কাব্য, মেঘনাদ বধ কাব্য, চতুর্দশপদী কবিতাবলী, ব্রজাঙ্গনা কাব্য, বীরাঙ্গনা কাব্য। তার বিখ্যাত নাটকগুলি হল শর্মিষ্ঠা, পদ্মাবতী, কৃষ্ণকুমারী, একে কি বলে সভ্যতা, বুড়ো শালিকের ঘাড়েরও, এ দুটি অবশ্য প্রহসন। এবারে শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে তিনটা চার্ট অর্থাৎ তালিকা দেখাবো। এই তালিকা তিনটে দেখানোর কারণ হচ্ছে যে তোমাদের এই বিভীষণের প্রতি মেঘনাদ থেকে যে সৃজনশীল প্রশ্নগুলি আসে, আমরা এ যাবৎ সকল বোর্ডের প্রশ্ন বিশ্লেষণ করে দেখেছি যে এই তিনটি তালিকার মধ্যে আমরা সৃজনশীল প্রশ্ন দেখতে পাই। যেমন তিনটি যুদ্ধের নাম দেওয়া আছে, দেখো, লঙ্কা যুদ্ধ, পলাশী যুদ্ধ এবং মুক্তিযুদ্ধ। লঙ্কা যুদ্ধে কার কার যুদ্ধ হয়েছিল? রাবণ এবং রামের। রাবণ, কম্ভকর্ণ, বিভীষণ এই তিনজনের মধ্যে বেইমানি করেছিল অর্থাৎ বিশ্বাসঘাতকতা করেছিল কে? বিভীষণ, রামের পক্ষ নিয়ে। ঠিক পলাশী যুদ্ধেও এখানে নবাব এবং ইংরেজদের মধ্যে যে যুদ্ধ হয়েছিল তা মোহনলাল, মীর মর্দান, মীর জাফর এ তিনজন সেনাপ্রধানের মধ্যে মীর জাফর বিশ্বাসঘাতকতা করে ইংরেজদের পক্ষে যোগ দিয়েছিল। আবার মুক্তিযুদ্ধের সময় দেখো, বাংলাদেশে মুক্তিবাহিনী, মিত্রবাহিনী, রাজাকার এই তিনটার মধ্যে আবার রাজাকার যোগ দিয়েছিল পাকিস্তান বাহিনীর অর্থাৎ পাকিস্তানের সাথে। সেজন্য এই বিভীষণ, মীর জাফর এবং রাজাকার এই তিনটার যে তুলনামূলক আমরা আলোচনা দেখতে পাই, এই তিনটা থেকেই মূলত প্রশ্ন সৃজনশীল আসে, যে পলাশী যুদ্ধের প্রেক্ষাপট এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটের সমন্বয়ে বিভীষণের প্রতি মেঘনাদকে তুলনামূলক আলোচনা আমরা দেখতে পাই। আমার মনে হয় শিক্ষার্থীরা বুঝতে পেরেছে, এই বিষয়টি একটু মাথায় রাখ। এরপরে আমরা শুরুতেই রাবণের যে পারিবারিক যে পরিচয় সেটা একটু দেখে নিই, কারণ এই কবিতার মধ্যে আছে। নিকষা হল মায়ের নাম, তিন সন্তান রাবণ, বিভীষণ এবং কুম্ভকর্ণ, আর রাবণের ছেলে মেঘনাদ। মেঘনাদের আবার অনেকগুলি নাম রয়েছে, দেখো, অরিন্দম, বাসবত্রাস, রাবণী, বাসব বিজয়, বীরেন্দ্র বলি, রাবণ, আত্মজ, এভাবে তাকে সম্বোধন করা হয়েছে এই কবিতার মধ্যে। এখন দেখো যে কবিতাটি আমরা এখানে তুলে ধরছি এক একটা অনুচ্ছেদ আকারে, এবং নিচে আমরা এর বিস্তারিত যে ব্যাখ্যাটা এবং অনুবাদটা আসলে দিয়ে দিয়েছি। এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে, জানিনু কেমনে আসি লক্ষণ পশিল রক্ষপুরে। বিভীষণের পেছনে লক্ষণকে দেখার পর মেঘনাদের যে দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে কথা বলা সেটা বলছে। অরিন্দম দুঃখের সাথে বলছে, লক্ষণ কিভাবে রাক্ষসপুরীতে প্রবেশ করলো এতক্ষণে বুঝতে পারলাম। হায় তাতো, উচিত কি তব এ কাজ? হায়, ধিক্কার দিয়ে কাকাকে বলছে, কাকা তোমার কি এ কাজ ঠিক হয়েছে? নিকষা সতী তোমার জননী, নিকষা সতী তোমার মা, সহোদর রক্ষশ্রেষ্ঠ, রাক্ষসকুলের রাজা রাবণ তোমার ভাই, শুলি শম্ভুনির কুম্ভকর্ণ আরেক ভাই, শিবের শক্তিসম কুম্ভকর্ণ, ভাতৃপুত্র বাসব বিজয় এবং ভাইয়ের ছেলে বাসব বিজয়কে মেঘনাদ। পরে আমরা দেখতে পাচ্ছি কবিতার আরেকটি অনুচ্ছেদ, নিজ গৃহ পথ তা তো দেখাও তস্করে। এখানে এই অনুচ্ছেদে যে তিনটি চারটি লাল কালিতে লেখা,
প্রত্যেকটি কিন্তু লক্ষণকে নির্দেশ করেছে। সেজন্য আমরা তস্করে, চণ্ডালে, রামানুজ এবং লঙ্কার কলঙ্ক এই চারটাকে আমরা নির্দেশ করেছি লক্ষণকে দিয়ে। যেমন তোমরা দেখো, নিজ গৃহ পথ তা তো দেখাও তস্করে, নিজের ঘরের পথ তুমি দেখাও চোরকে, চণ্ডালে বসাও আনি রাজার আলোয়ে, নিম্ন শ্রেণী যে চাঁড়াল তুমি রাজার বাড়িতে বসতে দাও, কিন্তু নাহি গঞ্জিত মা, কিন্তু তোমাকে কোনো অপমান আমি করছি না, কারণ গুরুজন তুমি পিতৃতুল্য, পিতার সমান বলে তোমাকে আমি কোনো অপমান করছি না। ছাড়ো দ্বার যাব অস্ত্রাগারে, ছেড়ে দাও দরজা অস্ত্রাগারে যাব, পাঠাইব রামানুজে সমন ভবনে। রামানুজকে লক্ষণ, রামের অনুজ বলে লক্ষণকে রামানুজ বলা হয়েছে, তাহলে লক্ষণকে কোথায় পাঠাবো? সমন ভবনে, জমপুরীতে অর্থাৎ মৃত্যুপুরীতে। লঙ্কার কলঙ্ক আজি ভঞ্জিব আহবে, লঙ্কার কলঙ্ক কে? লক্ষণ। আজি ভঞ্জিব আহবে, ভঞ্জিব মানে মুছে ফেলব, বিলীন করে দেব, ধ্বংস করে দেব, সমাধান করে দেব, এ ধরনের অর্থ হয় আহবে মানে যুদ্ধের মাধ্যমে। তাহলে যুদ্ধের মাধ্যমে লঙ্কার কলঙ্ক আজ মুছে দিব। উত্তরিলা বিভীষণ, বৃথায় এ সাধনা ধীমান। বিভীষণ উত্তর দিল, তোমার অর্থাৎ মেঘনাদের এ সাধনা বৃথা। ধীমান অর্থ এখানে সম্বোধন করে মেঘনাদকে বুদ্ধিমান বা জ্ঞানী হিসাবে আখ্যায়িত করা হয়েছে। রাঘব দাস আমি, রাঘব দাসকে বিভীষণ নিজেকে রাঘবের দাস বলেছে। এখানে আমরা দেখিয়েছি, দেখো বিভীষণ দাস কার? রাঘব। রাঘব কারা? লক্ষণ এবং রাম। এদের লক্ষণ এবং রামের যে প্রপিতামহ তার নাম ছিল রঘু, সেই রঘু থেকে তাদের বংশের নাম হয়েছে রাঘব। রাঘব দাস আমি, কি প্রকারে তাহার বিপক্ষ কাজ করিব? আমি রাঘবের দাস, তার বিরুদ্ধে কিভাবে কাজ করব? রক্ষিত অনুরোধ, আর তোমার অনুরোধ কিভাবে বা আমি রক্ষা করব? উত্তরিলা কাতরে রাবণী, কাতর স্বরে রাবণী অর্থাৎ মেঘনাদ উত্তর দিল, হে পিতৃব্য তব বাক্যে ইচ্ছে মরিবারে, কাকা তোমার কথা শুনে মরে যেতে ইচ্ছা করে, যে তুমি কি রাঘবের দাস? রাঘবের দাস তুমি, কেমনে ও মুখে আনিলে এ কথা? তা তো কহতা দাসেরে, এ কথা মুখে আনলে কেমন করে আমাকে বলতো কাকা? স্থাপিলা বিধুরে বিধি স্থানুর ললাটে, বিধাতা চাঁদকে স্থাপন করলেন নিশ্চল আকাশে, স্থানু মানে নিশ্চল আকাশ। পড়ি কি ভূতলে শোষে যান গড়াগড়ি ধুলাই, সে চাঁদ কি কখনো মাটির ধুলায় পড়ে গড়াগড়ি যায়? হে রক্ষরথী, হে রাক্ষসবীর, ভুলিলে কেমনে কে তুমি, নিজেকে কিভাবে ভুলে গেলে? জনম তব কোন মহাকুলে, কোন মহাবংশে তোমার জন্ম? কে বা সে অধম রাম, আর সে অধম রাম কে? স্বচ্ছ সরোবরে করে কেলি রাজহংস পঙ্কজ কারণে, যায় কি সে কভু প্রভু পঙ্কিল সলিলে শৈবাল দলের ধাম? পরিষ্কার জলাশয়ের পদ্মবাগানে রাজহাঁস খেলা করে, শ্যাওলার কাদাযুক্ত জলে সে কখনো যায় কি? তার মানে বিভীষণকে সে বলছে রাজহাঁসের সমতুল্য, যে রাজহাঁস কখনো শ্যাওলারযুক্ত কাদায় যায় না। মৃগেন্দ্র মৃগেন্দ্র কেশরী, কবে হে বীর কেশরী সম্ভাষে শ্রীগাল মিত্র ভাবে? পশুরাজ সিংহ, সিংহ কি কখনো শিয়ালকে বন্ধু বলে ডাকে? অজ্ঞ দাস বিজ্ঞতব তুমি, অবিদিত নহে কিছু তোমার চরণে, আমি না হয় অজ্ঞ কম জানি, কিন্তু বিজ্ঞতব তুমি, তুমি তো অনেক কিছু জানো, তোমার অজানা কিছু নেই। ক্ষুদ্রমতি নর সুর লক্ষণ, নহিল অস্ত্রহীন যোধে কি সে সম্বোধে সংগ্রামে? ক্ষুদ্র মনের মানুষ লক্ষণ, না হলে কি অস্ত্রহীনকে যুদ্ধে আহ্বান করে? কহ মহারথী, এ কি মহারথী প্রথা? বলো মহাবীর, এ কি মহাবীরের প্রথা বা রীতি?
নাহি শিশু লঙ্কাপুরে শুনি না হাসিবে এ কথা। এ কথা শুনে লঙ্কার এমন কোনো শিশু নাই যে হাসবে না। ছাড়ো পথ, আসিব ফিরে এখনি, দেখিব আজি কোন দেব বলে বিমুখে সমরে মরে সৌমিত্রী কুমতি। ছেড়ে দাও পথ, এখনই ফিরে এসে দেখব কোন দেবতার শক্তিতে আমার সাথে সম্মুখ যুদ্ধে অবতীর্ণ হয় ওই নিচু মনের লক্ষণ। এখানে হলো সৌমিত্রী শব্দের অর্থ সুমিত্রার ছেলে, লক্ষণকে বোঝাচ্ছে, নিচু মনের লক্ষণ। দেব দত্ত নর রণে সচক্ষে দেখেছ রক্ষশ্রেষ্ঠ পরাক্রম দাসের, দৈত্য দেবতা মানুষ নিজের চোখে দেখেছে রাক্ষস শ্রেষ্ঠের অর্থাৎ মেঘনাদের বীরত্ব। কি দেখি ডরিবে এ দাস হেন দুর্বল মানবে, দুর্বল মানুষকে দেখে সে কেন ভয় পাবে। নিকুম্ভিলা যজ্ঞাকারে যজ্ঞাগারে প্রগল্ভে পশিল দম্ভি, নিকুম্ভিলা যজ্ঞাকারে নির্ভয় অহংকারের সাথে প্রবেশ করে। আজ্ঞা কর দাসের শাস্তি নরাধমে, আদেশ কর নরাধমকে শাস্তি দিব আমি। তব জন্মপুরে তাত পদার্পণ করে বনবাসী, তোমার জন্মভূমিতে পা রেখেছে বনবাসী কাকা। হে বিধাত নন্দন কাননে ভ্রমে দুরাচার দত্ত, হে বিধাতা আক্ষেপ করে বলছে এখানে, এ যেন নন্দন কাননে অর্থাৎ স্বর্গের একটি বাগান, সেখানে যেমন করে দত্তরা পাপিষ্ট দত্তরা প্রবেশ করেছিল ঠিক তেমনই প্রবেশ করেছে কে, লক্ষণেরা। প্রফুল্ল কমলে কীট বাস আর পদ্ম ফুলে যেন পোকার বসবাস। কহ তাত সহিব কেমনে হেন অপমান আমি ভাতৃপুত্র তব, তুমিও হে রক্ষমণি সহিছ কেমনে কাকা বলো, এ অপমান আমি কিভাবে সহ্য করব আর তুমি রাক্ষস প্রধান সহ্য করছ কিভাবে। এখানে একটি বিষয় লক্ষ্য করো, নন্দন কানন যে স্বর্গের বাগান এবং প্রফুল্ল কমল হল পদ্মফুল, এ দুটি দ্বারা কি লঙ্কাপুরীকে বোঝাচ্ছে, আর দত্ত এবং কীট এ দুটি দ্বারা কাকে বোঝাচ্ছে, লক্ষণকে। এখান থেকে কোনো প্রশ্ন আসলে তোমরা এভাবে একটু খেয়াল করে উত্তর দিও। মহামন্ত্র বলে যথা নম্র শির ফণি, মহামন্ত্র শক্তির কাছে সাপ যেমন মাথা নত করে তেমন মাথা নত করে মলিন মুখে বিভীষণ উত্তর দিল কাকে, মেঘনাথকে। উত্তর এলা রথি রাবণ অনুজ, রাবণ অনুজকে বিভীষণ। লক্ষ্মী রাবণ আত্মজে, রাবণ আত্মজে মানে মেঘনাদে মেঘনাথকে লক্ষ্য করে কি বলছে, নহি দোষী আমি বৎস, আমার কোনো দোষ নেই বাছা, বৃথা ভৎস মোরে তুমি, আমাকে বৃথায় তুমি অপমান করছো, নিজ কর্ম দোষে হায় মজাইলা এ কনক লঙ্কা রাজা মজিলা আপনি। নিজের কর্মের দোষে এই কনক লঙ্কা অর্থাৎ রাবণ কি করলো, লঙ্কাপুরীকে বিপদে ফেলল, মজিলা আপনি এবং নিজেও বিপদগ্রস্ত হল। বিরত সতত পাপে দেবকুল, দেবতাকুল পাপ থেকে সবসময় দূরে, আর এবে এখানে পাপপূর্ণ লঙ্কাপুরী, এ লঙ্কাপুরী পাপে পরিপূর্ণ। প্রলয়ে যেমতি বসুধা ডুবিছে লঙ্কায় কাল সলিলে, মহাস্রোতে যেমন পৃথিবী ডুবে যায় পাপের ধ্বংসরূপী জলে লঙ্কা তেমনি ডুবে যাচ্ছে। রাঘবের পদাশ্রয়ে রক্ষার্থে আশ্রয়তেই আমি, আমি নিজে বাঁচার জন্য রাঘবের পায়ে আশ্রয় নিয়েছি। পরদোষে কে চাহে মজিতে, পরের দোষে কে নিজের ধ্বংস চায়, রুশিলা বাসব ত্রাস। এবারে মেঘনাদ রেগে গেল, রুশিলা মানে রেগে যাওয়া, বাসব ত্রাস মানে ইন্দ্রের জন্য যে ভয়ের, সেই ভয় কে, ভয়ের কে ছিল, মেঘনাদ। গম্ভীরে যেমতি নিশীথে অম্বরে মন্দ্রে জিমুতেন্দ্র কপি, মেঘনাদ কেমন করে রেগে গেল, যেমন করে গভীর রাত মেঘের গর্জন হয়।
কহিলা বীরেন্দ্র বলি, বীরেন্দ্র বলি অর্থাৎ মেঘনাথ বলল, ধর্মপথগামী হে রাক্ষস রাজানুজ, বিখ্যাত জগতে তুমি ধর্মের পথে আছো হে রাক্ষস রাজানুজ অর্থাৎ রাবণের ছোট, তুমি তো বিখ্যাত জগতে হয়ে গেলে, কোন ধর্ম মতে কহ দাসে শুনি, জ্ঞাতিত্ব ভাতৃত্ব জাতি এ সকলে দিলা জলাঞ্জলি। এ দাসকে অর্থাৎ মেঘনাথকে বলতে বলছে, বলো কোন ধর্মানুসারে তুমি আত্মীয় সম্পর্ক ভাই সম্পর্ক জাতি সম্পর্ক বিসর্জন দিলে অর্থাৎ জলাঞ্জলি দিলে। শাস্ত্রে বলে, গুণবান যদি পরজন গুণহীন স্বজন, তথাপি নির্গুণ স্বজন শ্রেয় পর পর সদা। শাস্ত্রে বলে, গুণবান পরজনের চেয়ে গুণহীন আপনজনই ভালো, কারণ পর সব সময় পরই থাকে। এ শিক্ষা হে রক্ষবর কোথায় শিখিলে, এ শিক্ষা কোন শিক্ষা, আপনকে ছেড়ে পরকে আপন করা, এই শিক্ষা রাক্ষস প্রধান কোথায় শিখিলে। কিন্তু বৃথা গঞ্জিত মা, কিন্তু বৃথায় তোমাকে ধিক্কার দিচ্ছি, হেন সহবাসে হে পিতৃব্য বর্বরতা কেন না শিখিবে, একসাথে নিষ্ঠুরদের সাথে বসবাস করে হে কাকা, হে কাকা নিষ্ঠুরতা কেন শিখবে না। গতি যার নিজ সহ নিজ সে দুর্মতি, নিষুদের সাথে চলাফেরা করলে মন মানসিকতা নিজ হয়ে যায়। এবারে আমরা বিভীষণের প্রতি মেঘনাদের ছন্দ বিশ্লেষণ নিয়ে একটু আলোচনা করব। এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে, জানিনু কেমনে আসি লক্ষণ পশিল রক্ষপুরে। আমরা প্রথম দুইটি লাইন দিয়ে ছন্দ বিশ্লেষণ দেখিয়েছি, দেখো তোমরা দেখতে পাচ্ছ যে আমরা এক একটি শব্দের উপরে কিছু চিহ্ন দিয়েছি, এই চিহ্নগুলিকে বলা হয় মাত্রা গণনা চিহ্ন। তাহলে আমরা প্রথম লাইনে যেকো দুটি পর্ব ভাগ করেছি, এতক্ষণে অরিন্দম, এখানে তুমি যদি মাত্রা গণনা করো দেখতে পাচ্ছ আটটি আছে, কহিলা বিষাদে এখানে তিন তিন ছয় আছে, অর্থাৎ 8+6। পরের লাইনে আমরা দেখতে পাচ্ছি চরণে, জানিনু কেমনে আসি এখানে কয়টি আছে, আট ছয় মানে আটটি, আর পরে লক্ষণ পশিল এখানে ছয়টি আছে, 8+6=14। তাহলে আমরা বলতে পারি বিভীষণের প্রতি মেঘনাদ কবিতাটি 8+6=14 মাত্রার অমিল প্রবাহমান অক্ষরবৃত্ত ছন্দে রচিত। অমিল প্রবাহমান মানে কি, তোমরা দেখো যে শেষ কহিলা বিষাদে এই বিষাদের সাথে পশিল, এই বিষাদ আর পশিল দুটির মিল নেই, যদি মিল থাকতো তাহলে সেটাকে আমরা বলতাম পয়ার ছন্দ, আর মিল নেই বলে এটা অমিত্র অর্থাৎ মিলহীন, সেজন্য এটাকে অমিত্রাক্ষর ছন্দ নামে অভিহিত করা হয়, যদি মিল থাকতো তাহলে সেটাকে বলা হতো পয়ার ছন্দ। তাহলে শিক্ষার্থী তোমরা এইটার ছন্দ বিশ্লেষণে আসলে তুমি লিখবা অক্ষরবৃত্ত ছন্দ, আর যেখানে অক্ষরবৃত্ত শব্দটি হয়তো উল্লেখ থাকবে না, যদি নৈবর্তিকে না থাকে তাহলে তোমরা অমিত্রাক্ষর ছন্দ রচিত এটি দিবে, কিন্তু যদি এমন হয় প্রশ্নে দুটি আসলো অক্ষরবৃত্ত ছন্দ অমিত্রাক্ষর ছন্দ, সেই ক্ষেত্রে তোমরা অবশ্যই অক্ষরবৃত্ত ছন্দ অ্যান্সারটি দিবে, কারণ অমিত্রাক্ষর ছন্দ অক্ষরবৃত্ত ছন্দের মধ্যে অন্তর্ভুক্ত। আশা করি সবাই বুঝতে পেরেছ, সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। সবাইকে ধন্যবাদ।